এই স্পেশাল একটা দিন আজকে আমার পাশে যে সুন্দরী মহিলাটি দাঁড়িয়ে রয়েছেন তার আর কি বার্থডে মানে আয়েন্দ্রির আজকে হ্যাপি বার্থডে ফার্স্টলি ভেরি হ্যাপি বার্থডে টু ইউ কেমন আছো বল থ্যাংক ইউ সো মাচ খুব ভালো আছি তুমি কেমন আছো বল আমিও খুব ভালো আছি মানে ইউ লুকিং অসম মানে এই যে মানে ফেয়ারির মতো লাগছে তো এটা কি থিম আজকে মানে ফেয়ারির লুকে দ্যার ইজ নো থিম আমি সিঙ্গেল তো টেবিল তুমি তাই না আজকে বার্থডেতে ফেয়ারি এসে যাচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্গেল টেবিল বলে একটুখানি লুকটা চেঞ্জ করছি আর আমি ইনভিটেশন কার্ডটা যেটা পাঠিয়েছিলাম সবাইকে সেখানে লেখা আছে যে মানে ওয়ার ইউর ওন ড্রেস টু স্লে সো আমার মনে হয় থিম ফিম আমি কিছু রাখিনি ইটস লাইক সবাই এসো যেটা নিজের কমফোর্টেবল মনে হয় সেরকম বিকজ আই এম ভেরি কমফোর্টেবল পার্সন সো আমি একদম শুটে ফুটে একদম একটা হাফ ম্যানের টপ করে চলে যাই তো আমার জন্য কমফোর্টটা খুব ইম্পর্টেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো থিম নেই ইটস লাইক যেটাতে তুমি কমফোর্টেবল সকাল থেকে বার্থডেটা ঠিক কেমন কাটলো একটু শুনে ওকে তো সকাল থেকে আমি সকালে উঠলাম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি মন্দিরে একটু পুজো দিতে গেলাম বিকজ আমাদের ওখানে সামনেই রক্ষাকালী মায়ের মন্দির আছে আমি খুব মানি সো আমি ওখানে পুজো দিতে গেলাম তারপরে এলাম তারপরে একটু ব্রেকফাস্ট রিকোয়েস্ট করে বেরিয়ে গেলাম বেরিয়ে সেটে গেলাম গিয়ে ওখানে সব সেলিব্রেশন হলো আমার ইনস্টাতে যারা যারা ফলো করে তারা তারা দেখতে পারবে বিকজ ওখানে খুব বড়ো একটা গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছে ওখানে খাওয়া দাওয়ানো হয়েছে সো একটা ট্রিট সবাই চেয়েছিলো সো ফর দ্যাট রিজন একটা ট্রিট হয়েছে আর আফটার দ্যাট আমি এখানে চলে এলাম এই লোকেশনে বিকজ এখানে আমার মা বাবা একটা পার্টি অ্যারেঞ্জ করেছে ফর মি স্মল পার্টি সবাই আসছে সেট থেকে আর ওয়েল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দ্যাটস তো ছোটোবেলার বার্থডে আর বড় হয়ে যাওয়ার পরে বার্থডেটা কতটা পাল্টেছে অনেক পাল্টে গেছে ছোটোবেলার বার্থডেটা না অনেকটা ভালো ছিল মানে আমি যত দূর মানে যখন ছোটোবেলায় আমার বার্থডে সেলিব্রেট হতো না খুব একটা আমি নিজের বার্থডে সেলিব্রেট করতে খুব একটা ভালোবাসি না কিন্তু আমার মা বাবার সাথে টাইমটা খুব ভালো যেত কারণ আমি বাড়িতেই থাকতাম বাড়িতেই মা কিছু রান্না করে খাওয়াতো কেক আসতো কেক আসতো ওটার মধ্যে একটা আলাদা ইনোসেন্স ছিল সিম্পলিসিটি ছিল এখন সেগুলো চলে গেছে এখন সারাক্ষণ সেটেই থাকি বার্থডের দিন আগের বছর আমি কাজ করেছি এই বছর আমি কাজ হয়তো করিনি বাট আমি সেটে গেছি সো এখন আর সেই লাইফটা নেই তো অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে এখন বার্থডের পায়েসটা খাওয়া হয়ে যেত না আমার বাড়িতে পায়েস হয় না মেয়েদের জন্য নো পায়েস সো আমার বাড়িতে পায়েস হয় না কী মেনু থাকছে স্পেশাল তোমার বার্থডে পার্টিতে ওয়েল মাটন তো মাস্ট বিকজ আমরা খুব প্রচণ্ড মাটন লাভার আর যারা যারা আসছে সবাই খুব মাটন লাভার তো ফর দ্যাট রিজন মাটন মানে ইউ আর ব্লেসড যে তুমি যতই খাও তোমার গায়ে লাগে না তোমার কোয়াক্টার্সরা এটা বলছে সিক্রেটটা কি বলতে আই নো মেটাবলিজম হাই আই গেস আর কোনো রিজন হতে পারে না আর এমনিতেও মানে আমি চাই খাই মানে আমারটা খুব মানে আমার নেগেটিভ পয়েন্ট লাগে আমি জানি না অন্য কারোর কী লাগে বাট আমার নেগেটিভ পয়েন্ট লাগে বিকজ আমি যতই খাই মোটাটা হই না আমি একটু মোটা হতে চাই সো ইয়েস ফর দ্যাট রিজন আমি খাচ্ছি বাট হচ্ছে না আর মাটন ফাটন আছে আরও অনেক কিছু আছে পোলাও মাটন মাছ আই ডোন্ট নো মানে অনেক অনেক মানে সারপ্রাইজ হ্যাঁ হ্যাঁ বেস্ট কি গিফট পেয়েছো এখনো পর্যন্ত হ্যাঁ বেস্ট আমি মানে খুব আনএক্সপেক্টেড একটা মানুষের থেকে আমি একটা ফোন কল পেয়েছি দ্যাটস ইট তো এটা সিক্রেট এটা বলা যাবে খুব আনএক্সপেক্টেড একটা মানুষের থেকে আমি একটা ফোন কল পেয়েছি সো আই এম হ্যাপি উইথ দ্যাট অলরেডি অনেক গেস্ট এসে গেছে ওকে আমরা আটকে ইন্টারভিউটা নিচ্ছি তো এবার মনে হয় ওকে ছেড়ে দেওয়া দরকার একটু এনজয় করুক আবার আমরা আমাদের সাথে থাকো তোমরা আরও দেখতে পাবে ওর আসবো ইয়েস